Hi guys, good morning and welcome back to my Mangulog channel. কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই as usual just ফটাফটই আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট আমি লাস্ট ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে নতুন ব্লগ স্টার্টও করে দিলাম। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো আমার সব কাজবাজ হয়ে গেছে, এখন রান্না দিদি রান্না করছে আর স্বপ্না এদিকে বাসন টাসন মাজছে। তো এই হচ্ছে এখন কাজ হচ্ছে, আর এদিকে আমি এসেছি এখন রুমে, কারণ আমি এখন যাব স্নানে, কারণ আমার একটা জায়গায় যাওয়ার রয়েছে। কোথায় যাওয়ার রয়েছে না যাওয়ার রয়েছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে, ব্লগটা দেখতে থাকো। তো চলো আর দেরি না করে আমি বেশি যাই গিয়ে স্নানটা করি, স্নান করে এসে আবার ব্রাঞ্চ করে বেরিয়ে যেতে হবে, কারণ আমি ব্রেকফাস্ট করিনি। যেহেতু তাড়াতাড়ি বেরোবো একেবারে ব্রাঞ্চ করে নেবো। তা চলো যাওয়া যাক আগে স্নানে। তো যাই হোক, আমার সব কাজবাজ হয়ে গেছে আর এখানে আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চ করতে হবে আর স্নান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে। তো চলো ঝটপট লাঞ্চটা করে তোমাদেরকে একবার লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই আমি কী খাচ্ছি। তো এই হচ্ছে আমার লাঞ্চের মেনু, চিচিঙ্গি হালকা একটু ভাজা, এখানে মাছের ঝোলের মাছ, ডিম সেদ্ধ, শশা, ব্রাউন রাইস আর ডিম সেদ্ধগুলোর কি বলে ইয়কটা খাবো না, জাস্ট বাইরের সাদাটা খাবো, এই হোয়াইটটা আর কি। বেরিয়ে গেছি আর বেরোনোর সময় ব্লগ করা হয়নি, তাড়াহুড়োয় বেরোলাম। তো যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে বিবনি, হেয়ার কালার করবো, মাকে পিক আপ করবো সবার আগে, মাকে নিয়ে তারপর যাবো, কারণ মাও হেয়ার কালার করাবে। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি আমি আর মা বিবনির সামনে, স্কুটিটা পিছনে রেখে দিলাম কারণ এটা যেহেতু রাস্তার ওপর না, এখানে রাখতে পারবো না একদম সামনে, তাই ওই গলিটায় রাখলাম পিছনে। তো যাই হোক চলো ভেতরে যাই, গিয়ে ফার্স্টে এসিতে একটু বসে চিন্তা করি, কারণ বাইরে ঠাটা পড়া রোদ পুরো, তারপরে কালারিং স্টার্ট হবে। ভেতরে এসে বসে রয়েছি কারণ আগে মায়ের শরীর স্টার্ট হয়েছে, তো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি মাকে করছে। এই যে মায়ের হেয়ার ওয়াশ হয়ে গেছে, এখন ব্লো ড্রাই হচ্ছে, এরপরে কালার অ্যাপ্লিকেশন হবে। বসে গেছি, মায়ের তো অলমোস্ট হেয়ার কালার ডান, এবার আমার হেয়ার ওয়াশ হবে, তারপরে হেয়ার কালার স্টার্ট হবে। আমি যে কালারটা আগে করেছি ওটাই করাবো ব্লো বলে। মারটা অতটা বোঝা যাচ্ছে না, এরকম মা বেশি লাউড করেনি, আমারটা খুব লাউড, এরকম মারটা যেরকম এইখানে রোদে বোঝা যাচ্ছে ভীষণ বড়। হ্যাঁ মারটা রোদে বোঝা যাচ্ছে, কালারটা মেহগিনি কালারটা যেটা হয় ওইটা, আমারটা তো দূর দূর অব্দি বোঝা যাচ্ছে, মানে আমি পুকুরে না মেলায় হারিয়ে গেলে আমাকে দূর থেকে চিনতে পেরে যাবে আমার বাড়ির লোক, যে ওই যে ওই যে এখন বোঝা যাচ্ছে মাঠটা দেখি, এবার দেখো কি সুন্দর, হ্যাঁ আলো ভালো বোঝা যাচ্ছে। তো যাই হোক চলো এবার বাড়ি যাওয়া যাক। খুব খিদে পেয়েছে, আমরা বাড়ির সামনাসামনি চলে এসেছি কারণ স্বাভাবিক খিদে পাওয়াটা, তার মধ্যে আমি তো আবার ব্রাঞ্চ করেছি, ব্রেকফাস্ট আর লাঞ্চ আলাদা আলাদা করেছি। তো যাই হোক 12টার সময় 12টা না 11:15টায় খেয়েছি, এখন 5টা বাজে, খিদে পেয়েছে সাংঘাতিকভাবে। তো কী খাবো? মা অনেক কিছু অপশান দিয়েছিলো, বলরাম মল্লিক থেকে রাধা বল্লভী বা মোগলাই রোল, এগুলো থাক, একটু বেশি অয়েলি ফুড হয়ে যাচ্ছে, তার থেকে মোমোটা সেই তুলনায় অনেকটা কম। তাই এখানে চিকেন মোমো নেওয়া হচ্ছে, এই দোকানটা আগেও দেখেছি, এখান দিয়ে আমরা চিকেন মোমো নিলে মানে মুখমুখি হলে এখান দিয়ে চিকেন মোমোটা খাই, খুব ভালো বানায় এরা। তো যাই হোক দু প্লেট এখান থেকে চিকেন মোমো নিয়ে নিচ্ছি। তো বেসিক্যালি সায়ন এসে গেছে, তো বাইরে রয়েছে, বললো আয় বাইরে গিয়ে কোথাও দিয়ে একটু চা ফা খেয়ে আসি, যেরকম আমরা যাই কোথাও দিয়ে আর কি, ওই কলেজের সামনে যাবো চা খেতে, আর ওর খিদে পেয়েছে হয়তো টুকটাক কিছু খাবেও। তো সায়ন এখন অবধি হেয়ার কালারটা দেখেনি, মানে যখন আমি বিবনিতে ছিলাম তখন একবার ভিডিও কল করেছিল, কিন্তু তখন অবধি ফাইনাল মানে পুরো ওয়াশ টোয়াশ সব হয়নি। তো দেখবে, তো আমি রিয়াকশানটা ক্যাপচার করবো, ক্যামেরাটা অন করেই বাইরে যাবো,
আমাদের সাথে মানে তোমরাও দেখতে পারবে ওর রিয়াকশনটা অ্যাকচুয়ালি রিয়েলি কি হয়। আমাকে ফোন করে বললো যে আসছে, কিন্তু এখন অব্দি আসেনি। তো আমি বাইরে আগে দিয়ে এসে দাঁড়ালাম, ও এলে আমি ক্যামেরাটা অন করে নেবো। ক্যামেরাটা মানে ক্যামেরাটা অন করেই রাখবো, ওই জায়গা দিয়ে ক্লিপটা ইনক্লুড করে দেবো আমি। তো বল কেমন লাগছে? ভাবুক লাগছে। সত্যি বল? সত্যি বল। ভালো লাগছে? হ্যাঁ একটু বেশি লাগে মনে হচ্ছে, তো বরাবরই রেড মনে হচ্ছে। সেম কালারটাই করেছি অ্যাকচুয়ালি, করতে করতে এটা বসে গেছে আর কি, বরাবরই পুরো লাল হয়ে গেছে। কদিন মধ্যে অনেকটা ফেড হয়ে যাবে যত দিন যাবে। খিদে পেয়েছে, ফার্স্টে বললো পাপড়ি চাট খাবে, তারপর বলছে না পাপড়ি চাটটা অনেক মিষ্টি হয়। গরম গরম চিকেন রোল খাচ্ছিস তো? গরম গরম এখন চিকেন রোল খাচ্ছে। ল্যাবা অনেকক্ষণ খাইনি, ওর খিদে পাওয়াটা স্বাভাবিক, তাই না? ভালো মানেছে? এটা একটা নতুন দোকান আমাদের কলেজের, এখানেই খুলেছে, আর স্বাদে আহ্লাদে। এই স্বাদে আহ্লাদে পড়তে গিয়ে আমার পুরীর কথা মনে পড়ে গেল। পুরীর স্বাদে আহ্লাদে কচু পাতে ভাপা চিংড়ি, ডাব চিংড়ি, মোরগ পোলাও, ওই সাদে আল্লাদা তো পাওয়া যায়। তো যাই হোক, ওরাও ইনকর্পোরেট করছিল ওদের মেনুতে চাইনিজটা। শায়ন আমাকে বাড়ির সামনে ড্রপ করে দিয়ে ও ফ্ল্যাটে চলে গেছে, কারণ ও গিয়ে ভ্যালোরেন্ট খেলবে অ্যাজ ইউজুয়াল। কালকে যেহেতু মঙ্গলবার, আমি এখন মিষ্টির দোকানে এসেছি পনির নিতে। পনিরটা নেবো, নিয়ে ফ্ল্যাটে এসে গেছি। এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, সবার আগে খুব গরম লাগছিল, কালো ফুলাতা পরেছিলাম। তার দুটো রিজন আছে। ফার্স্ট অফ অল, ফুলাতা না পড়লে সকালবেলা আমি রোদে গেছিলাম, হাত পাত কালো হয়ে যেতে পারতো। আর সেকেন্ড রিজন যেটা হচ্ছে, আমার আগের বার কি হয়েছিল, আমি লাইট শেডের একটা টপ পরে গেছিলাম, অ্যান্ড কালার করাতে না টপে লেগে গেছিলো, তো পুরো আমার টপটা নষ্ট হয়ে গেছিলো। তো সেই কারণে আজকে ব্ল্যাক পরে গেছিলাম, যাতে কালার লাগলেও কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, এসে আগে ড্রেস চেঞ্জ করলাম, করে খাবার দাবার গরম করলাম, গরম করে, কারণ তাড়াতাড়ি গরম করলাম, কারণ আজকে যেহেতু মানে সোমবার, 12টা বাজলে মঙ্গলবার হয়ে যাবে, শায়ন আর মাছ খেতে পারবে না। সেই জন্য তাড়াতাড়ি করে গরম করে রেখে দিলাম, ওটিজির ভেতরেই রেখে দিয়েছি, তাই গরম থাকবে। তাহলে ও যখনই খাবে বলবে, তাহলে ওকে খেতে দিয়ে দিতে পারবো।